সিলেটের জালালাবাদ লিভার ট্রাস্ট ও সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিলেট চেম্বার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি তাহমিন আহমেদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহাদাব সম্পতিল। এ সময় তিনি বলেন, প্রতিবছর দেশে প্রায় 22,000 মানুষ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। শুরুতেই রোগ নির্ণয় করা গেলে এ থেকে সুস্থ হওয়া সম্ভব। এছাড়া নিয়মিত হাঁটা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ করলে এই রোগ মোকাবেলা করা যায়।